আগামী 24 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার রাজশাহী অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের নির্বাচন 2022। এই নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত মোহাম্মদ ইব্রাহিম এবং মোহাম্মদ একরামুল হক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিপূর্বেও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ কর্তৃক মনোনীত প্যানেল এই রাজশাহী বারের বিভিন্ন দৃশ্যমান উন্নয়ন করেছে। আসুন আমরা সবাই আগামী 24/2/2022 ইং তারিখে আমাদের অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য ইব্রাহিম এবং একরামুল হক প্যানেলকে বিজয়ী করার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হই এবং সবাই সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে ভোট প্রদান করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইকরামুল হক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন ইকরামুল হক, সেই উক্ত প্যানেলের আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী। সকলকে আমার সালাম, আর সালামু আলাইকুম। আমি সকলের দোয়া কামনা করি। আপনাদের ভোটে 2017 থেকে 2019 পর্যন্ত নির্বাচিত হয়েছেন। আপনাদের ভোটের আমানত হিসাবে আমি বারের উন্নয়নের জন্য বেনাভলেন্ট ফান্ড 20 লক্ষ টাকায় উন্নতি করেছি, না চিকিৎসা ভাতা 15,000, দাফন কাফন 30,000, এইভাবে আমরা বর্ধিতকরণ করেছি। 23 লক্ষ টাকা আমাদের মেয়াদকালে আমরা আইন মন্ত্রণালয় থেকে নিয়ে এসেছি। 10 লক্ষ টাকা আমরা বই খরিদ করেছি, লাইব্রেরিতে এসির ব্যবস্থা করেছি, আমাদের কনফারেন্স রুমে এসি, সেক্রেটারি এবং সভাপতির রুমে এসির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 2 লক্ষ টাকা আমাদের মন্ত্রণালয় থেকে নিয়ে আসার পরে আমরা বঙ্গবন্ধু কন্যা নির্মাণ করেছি। আমাদের রাস্তা যে একেবারে ব্যবহার অনুপযোগী ছিল, সেই রাস্তাটা আমরা করেছি। আমাদের বার ভবনের গেট, এই বার ভবনের গেট আমরা করেছি। নতুন বার ভবন নির্মাণের জন্য আমাদের পুরাতন যেটা ভবন আছে সেটা ভেঙে নতুনভাবে নির্মাণ করার জন্য আমরা প্রজেক্ট পাস করেছি, প্ল্যান অনুমোদন করেছি, টাকা মঞ্জুরির পর্যায়ে রয়েছে। এরপরে আমাদের আমি ওয়াইফাইয়ের যে ব্যবস্থা সেটা আমরা করেছি, ডিজিটাল পদ্ধতি আমাদের বারে চালু করেছি, যেটাতে আমাদের অ্যাডভোকেট সাহেবদের জীবন বৃত্তান্ত সব কিছু থাকবে এবং পুরা ফাইল আকারে সেটা থাকার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে আধুনিকীকরণ। বার ভবনের আমরা দায়িত্ব পালন করে সোলার স্থাপন করেছি। 2021 সালে আসছেন বা 2018 সালে যারা আসছেন তারাকে বর্তমান কমিটির সিদ্ধান্ত, 2016 সালে যে সিদ্ধান্ত ছিল সেটা অনুযায়ী 56,000 টাকা তারাকে প্রদান করতে হতো, কিন্তু বর্তমানে তারাকে 30,000 টাকার বিনিময়ে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি 30,000 টাকা দিয়ে তারা ইনরোলমেন্ট দিতে পারছেন এবং বাকি টাকা আমরা 2016 যারা অতিরিক্ত টাকা নিয়েছিল সে টাকাটা ফেরত দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আপনাদের ভোটে নির্বাচিত যদি হই, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে বারের স্বার্থে আমার মেম্বারদের স্বার্থে আমরা অবশ্যই যতগুলা বারের মেম্বারদের কল্যাণকর পদক্ষেপ সেগুলো অবশ্যই আমরা গ্রহণ করব এবং সেই লক্ষ্যে আমি আমাদের ভোটার যারা সম্মানিত ভোটার রয়েছে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের, তারা অবশ্যই আমাকে ভোট দিবেন এবং ভোট দিয়ে নির্বাচিত করবেন, এই আশাবাদ ব্যক্ত করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।